গোলের শতক পূর্ণ করতে দুই গোল দরকার ছিল লিওনেল মেসির, সেটি গত রাতে চেলসির বিপক্ষে পূর্ণ করেছেন এই আর্জেন্টাইন ফুটবলার। বার্সেলোনাকে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তোলার পাশাপাশি চেলসির বিপক্ষে দুই গোল করে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন মেসি। সেই সাথে আগের আটবারের দেখায় চেলসির বিপক্ষে জাল না খুঁজে পাওয়া মেসি শেষ দুইবারে চেলসির বিপক্ষে করেছেন তিন গোল। নিজের এমন পারফরম্যান্সে খুশি মেসি, তাই তো ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে মেসি বলেন, এই সুন্দর প্রতিযোগিতায় 100 গোলের মাইল ফলকে পৌঁছাতে পেরে আমি আনন্দিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা কঠিন একটি ম্যাচ জিতেছি। তাদের অনেক তারকা ছিল, আমরা প্রথমেই গোলের দেখা পেয়েছি যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল কঠিন ম্যাচ, আমরা দল হিসেবে শক্তিশালী। যখন আমরা তৃতীয় গোলটি করেছি তখনই ম্যাচটি আমাদের পক্ষে চলে এসেছিল। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠে 1-1 গোলে ড্র করেছিল বার্সা। এই ম্যাচে চেলসিকে 3-0 গোলে হারিয়ে দাপুটের সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা। Thank you.